আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আসিফ আহমেদ ফ্রম জাহাঙ্গীরনগর আইবিএ এমবিএ 20 ব্যাচ। এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম জাহাঙ্গীরনগর আইবিএ এমবিএর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আজকে আমি আলোচনা করব জাহাঙ্গীরনগরের এফবিএসের আন্ডারে যারা ইঞ্জিনিয়ারিং এমবিএ করতে যাচ্ছেন তারা যে অ্যাডমিশন টেস্টটি ফেস করবেন এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো আমি চলে যাচ্ছি কোশ্চেন প্যাটার্নে। প্রথম পর্যায়ে আপনাদের এমসিকিউ এবং রিটেন এক্সাম ফেস করতে হবে। এখানে এমসিকিউ থাকে 80 মার্কের এবং রিটেন থাকে 10 মার্কের, টোটাল 90 মার্ক। এবং এখানে যদি আপনি 40% মার্ক তুলতে পারেন মোটামুটি, তাহলে আপনাকে ভাইবাতে কল করা হবে এবং ভাইবার জন্য থাকতেছে 10 মার্ক, এই টোটাল 100 মার্ক। তো প্রথমে আমি আলোচনা করি এমসিকিউ এবং রিটেন নিয়ে, কারণ আপনাদের এই পার্টটি আগে ফেস করতে হবে, তার পরবর্তীতে ভাইবা। তো আমি চলে যাই এমসিকিউতে। তো এমসিকিউতে কী কী আসে? এমসিকিউর মধ্যে আসে 30 মার্কের ম্যাথামেটিক্স, 30 মার্কের ইংলিশ, 10 মার্কের মেন্টাল অ্যাবিলিটি এবং 10 মার্কের জেনারেল নলেজ। তো ম্যাথের মধ্যে কী কী টাইপ আসে? ম্যাথের মধ্যে আপনার আসে পার্সেন্টেজ, প্রফিট লস, এভারেজ, এইজ, রেশিও, মিক্সচার, ওয়ার্ক ডান, টাইম অ্যান্ড স্পিড এবং জিওমেট্রিক, এইগুলোর সমন্বয়ে আপনার 30 মার্কের ম্যাথ আসবে। এবার চলে যাই ইংরেজিতে কী কী আসবে। ইংরেজিতে অ্যানালজি, অ্যান্টোনিম, সিনোনিম এগুলো আসবে, যেগুলো ভোকাবুলারি বেজ এবং গ্রামার থেকে ইরর ফাইন্ডিং, সেন্টেন্স কারেকশন এই টাইপের কোশ্চেন এসে থাকে। তাছাড়াও প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং মিস্টেক, ফ্রেজ এইগুলো থেকেও কোশ্চেন করা হয়ে থাকে। তো এই গেল ম্যাথামেটিক্সে 30 মার্ক, ইংরেজিতে 30 মার্ক এবং জেনারেল নলেজ 10 মার্ক আর মেন্টাল অ্যাবিলিটি এগুলোর উপরে আসে 10 মার্ক। তো এবার চলে আসছে রিটেন পার্টে। রিটেনে কী আসে? রিটেনে তেমন কিছু আসে না, শুধু একটি প্যারাগ্রাফ আসে যেখানে 10টি লাইন লিখতে হয়। তো এবারে আমি আলোচনা করবো যে আপনারা কী কী বই পড়ে প্রিপারেশন নিতে পারেন। আপনারা বিভিন্ন বই পড়ে আপনাদের মতো প্রিপারেশন নিতে পারেন। সো আমি কিছু বই সাজেস্ট করতে পারি, যেমন ম্যাথামেটিক্সের জন্য আপনারা সাইপ্রুস অথবা মেন্টোর্সের ম্যাথ এবং জিওমেট্রিক থেকে প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনারা আমি যে ম্যাথগুলো বললাম এই ম্যাথগুলো মোটামুটি বেসিক একটা ধারণা নিতে পারেন। এবং ইংরেজিতে আপনার আসে গ্রামার, ভোকাবুলারি এই সম্পর্কে, তো গ্রামারের জন্য আপনি ক্লিফ টফেল ফলো করতে পারেন এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম পড়তে পারেন। এখান থেকে আপনি প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং মিস্টেক, ফ্রেজ এগুলো পড়তে পারেন। এবং ভোকাবুলারির ভিতরে অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যানালজি আসে, সেক্ষেত্রে আপনার মাস্টার ভোকাবুলারি অথবা অ্যানালজি পড়তে পারেন। এখানে আপনার সব পাওয়া দরকার নেই, এখানে কিছু টেস্ট থাকে যেখানে মোটামুটি 400টা ভোকাবুলারি আছে, এগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন আশা করা যায় এগুলো থেকে আপনারা কমন পেতে পারেন। সো এই গেল ইংরেজি এবং ম্যাথামেটিক্স। এবং জেনারেল নলেজের জন্য আপনারা আজকের বিষয় যদি পড়া থাকে তাহলে তো খুবই ভালো। এছাড়া আপনি যদি খুব কম সময়ে প্রিপারেশন নিতে চান তাহলে জিকে মাস্টার নামে একটি বই আছে, এটি আপনারা পড়তে পারেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, এখান থেকেও মাঝে মাঝে কিছু কোশ্চেন আসে। তো এইভাবে আপনি জেনারেল নলেজের প্রিপারেশন নিতে পারেন। এবং মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আইকিউ এবং পাজেল টাইপের কোশ্চেন এসে থাকে। আপনারা আইকিউর ওপরে বিভিন্ন বই পাওয়া যায় বাজারে, সেগুলো পরে মোটামুটি একটু আপডেট থাকতে পারেন। আর আপনি প্র্যাকটিস করবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে যে কোনো টপিকের উপর ভালোভাবে লেখা যায়। আর আপনি চেষ্টা করবেন যে যাই লেখেন না কেন সেখানে জন্য যেন কোনো গ্রামার অথবা স্পেলিং মিস্টেক না থাকে। তো এই গেল টোটাল প্রিপারেশন। তো আপনার যদি এখানে মোটামুটি 40% মার্ক তুলতে পারেন তাহলে আশা করা যে আপনারা ভাইবার জন্য কল পাবেন। এবং ভাইবা থাকে 10 মার্কের, যেখানে দুইটি সেগমেন্ট থাকে। 5 মার্ক পাবেন আপনি আপনার ভাইবার পারফরমেন্সের উপরে এবং 5 মার্কস পাবেন আপনি আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে অথবা আপনার যদি মাস্টার্স করা থাকে। আপনার জব এক্সপিরিয়েন্সের জন্য 1 বছর থাকলে 1 মার্ক, 2 বছর জব এক্সপিরিয়েন্স থাকলে 2 মার্ক, 3 বছর যদি থাকে তাহলে 3 মার্ক পাবেন এবং আপনার যদি মাস্টার্স করা থাকে তাহলে আপনি 2 মার্ক পাবেন এবং বাকি 5 মার্ক আপনার পারফরমেন্সের উপরে। সো এই গেল টোটাল 100 মার্ক। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটি ধারণা পেয়েছেন, আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে। তো আজকে এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।